হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা ব্লগসে তো বন্ধুরা আজ আমি তোমাদের শেয়ার করবো একদম বিনা পয়সায় এক পয়সাও খরচ না করে বাড়িতে বসেই গোল্ড ফেশিয়াল হ্যাঁ বন্ধুরা পার্লারে গেলে দু হাজার তিন হাজার টাকা লেগে যায় গোল্ড ফেশিয়াল করাতে কি দরকার বাড়িতেই যদি আমি এই গোল্ড ফেশিয়ালটা করে নিতে পারি তাও আবার বিনা পয়সায় কোনো খরচ নেই বাড়িতে থাকা আমার প্রত্যেক দিন আমরা ব্যবহার করছি সেই জিনিসটাকেই অন্য জিনিসের সাথে একটু প্রপারলি মিক্স করে একটা টেকনিকের সাথে আমাদের ইউজ করতে হবে তো আমরা বাড়িতে বসেই করে নিতে পারবো আমাদের গোল্ড ফেশিয়াল তাহলে চলো বেশি কথা না বলে থ্রি স্টেপের এই গোল্ড ফেশিয়ালটা তোমাদের শেয়ার করি কিভাবে বাড়িতে করতে পারবে গোল্ড ফেশিয়াল স্কিন হোয়াইটনিং করার জন্য স্কিন একটা গ্লো আনার জন্য স্কিন একটা ফর্সা ভাব আনার জন্য উজ্জ্বলতা আনার জন্য এবং ট্যান তুলে দেওয়ার জন্য গোল্ড ফেশিয়াল তাহলে চলো তবে হ্যাঁ এই গোল্ড ফেশিয়ালটা সপ্তাহে দিন করে করতে পারবে তার বেশি করবে না সপ্তাহে একদিন অথবা দিন করবে একদমই ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি ন্যাচারালি এই গোল্ড ফেশিয়াল হচ্ছে আর বেশিরভাগ জিনিসই আজকে যেটা ইউজ করছি সাধারণত আগেকার দিনে আমরা মানে আমাদের মা ঠাকুমা দিদিমারা এইভাবেই চর্চা করতো তো সেটা দিয়েই আজকে আমরা করব গোল্ড ফেশিয়াল চলো ঝটপট দেখে নিই তো বন্ধুরা ফেসিয়ালটা সবচেয়ে ভালো হচ্ছে বিকেলের দিকে অথবা রাতের দিকে করবে ফেশিয়াল শুরু করার আগে সবার প্রথমে একটি রুমাল অথবা একটি কাপড় ভিজিয়ে নিয়ে মুখটা একটু ভিজিয়ে নেবে মুখটা যেন একটু হালকা ভিজে ভিজে থাকে সেই রকমভাবে মুখটা মুছে নেবে একটু জল জল ভাব যেন মুখে থাকে চলো এইবার আমরা তৈরি করছি ক্লেনজার ক্লেনজার তৈরি করার জন্য আমি নিয়েছি এখানে সর্ষের তেল এক চামচ নেবে সর্ষের তেল এখানে এক চামচ সর্ষের তেল খুব ভালো করে কিন্তু মুখ ক্লিনজিংও করে দেয় তার সাথে সাথে সরষের তেল অ্যান্টি এজিংয়ের কাজ করে স্কিনে একটা ফেয়ারনেস গ্লো আনতেও হেল্প করে এর মধ্যে মেশাবে এক চামচ দুধ কাঁচা দুধ হলে খুব ভালো হয় নালে ফোটানো দুধ হলেও এক চামচ মিশিয়ে নেবে এক চামচ সর্ষের তেলে এক চামচ দুধ মেশাবে খুব ভালো করে এটাকে মিক্স করবে ভীষণ ভালো করে মিক্স করে নেবে এটাকে মিক্স করে নেওয়ার পরে এই যে ভিজে মুখটার মধ্যেই আমাদের এবার এই তেল আর দুধের এই যে সলিউশনটা এটা লাগাতে হবে তো তেল আর দুধ দিয়ে আমরা এটা একটা ক্লেনজার তৈরি করেছি এটা খুব সুন্দরভাবে দুধও যেমন তোমরা অনেকেই জেনে থাকবে খুব ভালো ক্লিনজিংয়ের কাজ করে তো এখানে দুধ আর তেল মিক্স করা এই ক্লেনজারটা সবার প্রথমে আমরা সারা মুখে একটু ভালো করে লাগিয়ে নেবো এইভাবে লাগিয়ে নেবার পরে কিছুক্ষণ দিয়ে এটাকে মাসাজ করব তাতে সর্ষের তেল খুব ভালো করে আমাদের ক্লিনজিং করে দেবে আর মুখে একটা টান টান ফর্সা উজ্জ্বলতা আনতেও সাহায্য করবে তো এরকমভাবে দু তিনবার এটা নিয়ে অ্যাপ্লাই করবে আর খুব ভালো করে টেনে টেনে ওপর দিকে মাসাজ করবে দেখবে স্কিন থেকে বয়সের দাগছোপ দূর করে দেবে রুক্ষতা দূর করে দেবে স্কিনে যে খসখসে রুক্ষ ভাবটা ডালনেসটাকে দূর করে দেয় কিন্তু এই সর্ষের তেল আর দুধ সর্ষের তেল দুধ মিক্স করে লাগালে ইনস্ট্যান্টলি কিন্তু খুব সুন্দর একটা গ্লো আসে খুব সুন্দর একটা চমক মুখে একটা চলে আসে কিন্তু তো দেখো আমি এখানে প্রায় এক মিনিট মতন এইটা লাগিয়ে মাসাজ করেছি তো দুধের সাথে সরষের তেল মিক্স করলে তোমাদের চোখে যদি ঝাঁজ লাগার ব্যাপারটা হয় সেটাও কিন্তু হবে না কারণ দুধ মেশানো আছে সেই কারণে এইবার একদম ভিজে একটি টাওয়াল দিয়ে মুখটা মুছে নিতে হবে আমাদের কিংবা একটা ভালো টিস্যু পেপার দিয়ে ফেস ওয়াইপ দিয়ে ভিজিয়ে মুখটা মুছে নেবে তোমরা দেখো কত সুন্দর মুখে একটা গ্লো চলে এসছে দেখেছো শুধু ফার্স্ট স্টেপটা করতেই চলো এইবার সেকেন্ড স্টেপে আমাদের করতে হবে এইটা ফেশিয়াল মাসাজ ডিট্যানিং ফেশিয়াল মাসাজ এর জন্য আমি নিয়েছি জল ঝরানো টক দই টক দইটা একটু কিছুক্ষণ কোনো ছাঁকনি অথবা কাপড়ের মধ্যে এক চামচ টক দই রেখে দেবে দেখবে জলটা ঝরে যাবে কিছুক্ষণের মধ্যেই তখন সেই ঘন ক্রিমের মতন টক দইটার মধ্যে আমি দুই চিমটি এখানে মেশাচ্ছি হলুদ কস্তুরি হলুদ থাকলে কস্তুরি হলুদ মেশাতে পারো আর নালে রান্নার হলুদ দু চিমটি মিশিয়ে নেবে খুব ভালো করে মিক্স করবে দেখো একদম ক্রিমের মতন তৈরি হবে এটা একদম তো রেডি হয়ে গেছে আমাদের ফেশিয়াল মাসাজ করার ক্রিম এইবার আমাদের এই ফেশিয়াল মাসাজ ক্রিমটা দিয়ে মুখে খুব ভালো করে আমাদের এবার মাসাজ করতে হবে তবে হ্যাঁ মাসাজ করার আগে দেখো এটা রেডি হয়ে গেছে এটা আমরা সারা মুখে আগে একটা লেয়ার লাগিয়ে নেবো তো সারা মুখেই খুব ভালো করে একটা মোটা করে লেয়ার এটা লাগিয়ে নেবে সারা মুখে খুব ভালো করে মোটা করে একটা লেয়ার লাগিয়ে নিলে কি হয় এটা খুব সুন্দর ট্যানের কাজ করবে মানে মুখ থেকে কালচে ছোপটা তুলে দিতে সাহায্য করবে তার সাথে সাথে রুক্ষতা দূর করবে আর যদি খসখসে ভাব আছে স্কিন প্রচণ্ড রুক্ষ ড্রাই হয়ে আছে সেই জিনিসটাকেও দূর করবে তো এখানে পাঁচ সাত মিনিট এটা মুখে রেখে দেবে এইভাবেই লাগিয়ে এটা ভীষণ ভালো হচ্ছে দশ মিনিট যদি রাখতে পারো সবচেয়ে ভালো রেজাল্ট পাবে তবে অত সময় যদি তোমাদের না থাকে তাহলে অন্তত পাঁচ থেকে সাত মিনিট মুখে রাখার পরে তারপর এটা দিয়ে খুব ভালো করে মাসাজ করবে দেখো যেভাবে আমরা মাসাজ করছি পার্লারেও গোল্ড ফেশিয়াল করার সময় যেটা হয় মাসাজ ক্রিম দিয়ে খুব ভালো করে মাসাজ করা হয় তবে স্কিনে আসে একটা গ্লো স্কিনে আসে একটা ফর্সা উজ্জ্বলতা খুব ভালো করে দেখো আমি মাসাজ করে নিচ্ছি এখানে তো এইভাবে খুব ভালো করে ম্যাসাজ করবে যদি মনে হচ্ছে মুখে টেনে যাচ্ছে আরেকটু একটু ক্রিমটা লাগিয়ে নিয়ে মাসাজ করতে পারো দেখো সেকেন্ড স্টেপটা করতে আরও উজ্জ্বলতা চলে এসছে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা আবার ভিজে একটি টিস্যু পেপার দিয়ে অথবা ভিজে টাওয়াল দিয়ে হালকাভাবে আস্তে আস্তে এই ফেস প্যাকটা মুছে নিতে হবে আমাদের তো তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে মুখ থেকে সমস্ত ট্যান দাগ ছোপ রুক্ষতা দূর করে দিয়ে স্কিনে কী সুন্দর একটা গ্লো এসছে একদম গোল্ডেন গ্লো মুখে কিন্তু চলে এসছে একদম এইবার চলো আমাদের বানাতে হবে ফেস প্যাক গোল্ডেন ফেস প্যাক গোল্ডেন ফেস প্যাকের জন্য এখানে নিচ্ছি আমি বেসন এক চামচ বেসনের মধ্যে আমি মেশাবো আবার একটুখানি হলুদ দুই চিমটি মতন এখানে হলুদ মিশিয়ে দিলাম আর এরপরে আমরা এটাকে মিশিয়ে নেবো খুব ভালো করে মেশাবার পরে এটাকে আমরা গুলবো টক দইয়ের জল দিয়ে যদি টক দইয়ের জল থাকে সেই টক দইয়ের জল দিয়ে গুলতে পারো অথবা কাঁচা দুধ দিয়ে এটাকে গুলতে পারো তো এই দুটো অপশান আছে দুটোর মধ্যে যে কোনো একটা অপশান দিয়ে গুলবে আমি এখানে টক দইয়ের যে জলটা হয় সেইটা দিয়ে গুলেব গুলেছি আর এখানে মেশাবো তিন চার ফোটা লেবুর রস দেখতে পাচ্ছ তো অল্পই একটু লেবুর রস এখানে দিচ্ছি যাতে স্কিনে আসে আর একটা ফর্ষা উজ্জ্বলতা আরও ফর্সা গ্লো সেই কারণে রেডি হয়ে গেছে আমাদের গোল্ডেন ফেস প্যাক এইবার এই গোল্ডেন ফেস প্যাকটা আমরা সারা মুখে খুব ভালো করে লাগিয়ে নেব ব্যাস এটা তো হচ্ছে ফেস প্যাক তাই এখানে কোনো আর মাসাজের কাজ নেই শুধু এই ফেস প্যাকটা মুখে ভালো করে লাগিয়ে নিতে হবে আর লাগিয়ে নিয়ে অন্তত পনেরো মিনিট আমাদের অপেক্ষা করতে হবে এই ফেস প্যাকটা পুরো শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করবে না মাত্র পুরো পনেরো মিনিটই এটা লাগিয়ে রাখবে ভিজে থাকা অবস্থাতেই আবার একটি ভিজে টাওয়াল অথবা একটি ভিজে কাপড় অথবা একটি ভিজে টিস্যু পেপার দিয়ে মুছে ফেলবে তোমরা দেখো থার্ড স্টেপটা করার পরে মুখে এসে গেছে দারুণ গ্লো একদম গোল্ডেন গ্লো মুখে কিন্তু এসে গেছে তো বন্ধুরা পার্লারে দু হাজার টাকার গোল্ড ফেশিয়াল না করে বাড়িতেই করে ফেলো বিনা পয়সায় এই গোল্ড ফেশিয়াল দেখতেই পাচ্ছ স্কিনে কেমন সুন্দর একটা জেল্লা এসছে কেমন সুন্দর গ্লো এসছে একদম ফর্সা ঝকঝকে ত্বক কিন্তু হয়ে গেছে কি দারুণ রেজাল্ট এসছে মুখে শুধু দেখো তোমরা অবাক করা রেজাল্ট এসছে কিন্তু এটা তো বন্ধুরা এই ভাবে বাড়িতে বিনা পয়সায় এক পয়সা খরচ না করে করে ফেলো গোল্ড ফেশিয়াল তো দেখো বন্ধুরা গোল্ড ফেশিয়াল করে স্কিন কতটা ফর্সা উজ্জ্বল টান টান হয়ে গেছে স্কিন কত স্মুথ হয়ে গেছে স্কিন সফট হয়েছে আর এটা ফর্সা গ্লো চলে এসছে বাস একটুখানি মস্চরাইজার লাগিয়ে নেবে এটার পরে মুখটা ধুয়ে একটু যে কোনো মশ্চরাইজার খুব ভালো করে ম্যাসাজ করে জাস্ট একটু লাগিয়ে নেবে আর এই ফেশিয়ালটা রাত্রে করবে কিংবা সন্ধেবেলা বিকেলবেলা সূর্য ডোবার পরে অথবা রাতে করতে পারো এই ফেশিয়ালটা কারণ ফেশিয়াল করার পরে মুখে রোদ লাগাবে না অ্যাটলিস্ট একদিন চব্বিশ ঘন্টা মুখে রোদ লাগাবে না মুখে সাবান লাগাবে না মুখে ফেসওয়াশ লাগাবে না তো রাত্রে করে নেবে এটা রাত্রে করার পরে তোমরা কোনো হালকা নাইট ক্রিম অথবা একটুখানি মশ্চারাইজার জাস্ট এটা লাগিয়ে নিও তোমরা দেখবে সকালে মুখটা এত গ্লো করবে এত সুন্দর হয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ গোল্ড ফেশিয়ালটা বাড়িতেই গোল্ড ফেশিয়াল করে কত সুন্দর মুখে একটা দারুণ উজ্জ্বলতা দারুণ ফর্সা গ্লো কিন্তু চলে এসছে একদম পার্লারের মতন তাহলে বাড়িতে বসেই পার্লারের দু হাজার টাকার ফেশিয়াল বিনা পয়সায় করে নাও এইভাবে তো অবশ্যই এটা ট্রাই করে দেখো ঠিক যেভাবে বললাম ওইভাবে তোমরা যদি এই ফেসিয়ালটা করো এক্স্যাক্টলি এইরকমই সুন্দর রেজাল্ট কিন্তু তোমরাও পাবে তো অবশ্যই ট্রাই করো আমাকে কমেন্ট করে জানিও যে কেমন রেজাল্ট তোমরা পেলে আর সপ্তাহে একদিন করে এই গোল্ড ফেসিয়ালটা নিজেরা বাড়িতে করতেই পারো তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনেও তোমাদের সাথে এমনই ভালো ভালো ভিডিও টিপস আমি শেয়ার করতে থাকবো তাহলে আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য টাটা